গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি একদম বিন্দাস 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 আছি। তো একটি নতুন 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 ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এরকম লুকে দেখে হয়তো ভাবছো যে এটা কী লুক, তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা হোলির মেকআপ লুক। তো হোলিতে তোমরা কীভাবে মেকআপ করবে, কীভাবে সাজবে, কীভাবে দেখতে লাগবে আর কী কী প্রোডাক্ট লাগবে, সব কিছুই তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে, ঠিক আছে? তো চলো, আর যে মেকআপ লুকটা দিয়েছি সেটা হচ্ছে পুরোপুরি ওয়াটার প্রুফ, ঠিক আছে? কোনো রকম ওয়াটার প্রুফ জিনিস ছাড়াই তোমরা ওয়াটার প্রুফ মেকআপ করতে পারবে, ঠিক আছে? তো চলো পুরো মেকআপের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব 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 ভালো লাগবে, ঠিক আছে? তো আজকে এরকম সেজেছি। তো চলো তোমরা পুরো মেকআপ লুকটা দেখে কিভাবে মানে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু প্লিজ জানাবে। আর হ্যাঁ, তোমরা যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসছো, তো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, আর কমেন্ট করে বলবে আমার এই মেকআপ লুকটা কেমন লাগলো, ঠিক আছে? তো চলো। হ্যালো মাই অল কিউটি পাই। তো আমি একটা হলুদ আর ব্লু কালারের একটা শাড়ি পরে এসেছি, যেটা হচ্ছে ডিপ ব্লু, আর ইয়েলো কালারে হচ্ছে ব্লাউজটা পরেছি। তো একটু যেহেতু হোলি মেকআপ লুক, তো ওই জন্য একটু কালারিং কালারিং শাড়ি পরে এসেছি। তো এসেই আমি প্রথমে নাম, যেহেতু নাইটে আমি ভিডিওটা শ্যুট করছি, কিন্তু জানি যে হোলি হচ্ছে দিনের বেলা। তো তোমাদেরকে প্রথমেই একটা জিনিস আমি রেকমেন্ড করব, তোমরা যখন দিনের বেলা ভিডিও মানে কি মেকআপ করবে তো কোনো ওকেশনের জন্য, তো প্রথমে আমি সাজেস্ট করব যে মুখটা তোমরা মানে বরফ দিয়ে ভালো করে মানে মুখটাকে একটু ম্যাসাজ করবে, দিলে দেখবে ওটা পুরো ওয়াটার প্রুফ মেকআপের মতন কাজ করবে, ঠিক আছে? মানে যে মেকআপটা তুমি করবে পুরো মেকআপটা একদম মুখে ভালো করে বসে যাবে। আর আমি যেহেতু নাইটে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি, তো ওই জন্য আমি কী করেছি, নাইট ক্রিম যেটা আমি মাখি সেটা হচ্ছে ভিটামিন সি। তো ওটা একটা আমি জাস্ট ময়েশ্চারাইজারের মতন ইউজ করলাম, ঠিক আছে? মানে প্রথমে একটা ক্রিমের মতন আমি ইউজ করলাম, দিয়ে মুখটা যেহেতু একটা মানে যে মুখটা আমি যেহেতু ক্লিন করেছি, ওই জন্য মুখটা যাতে বেশি উস্কো শুকশো হয়ে না হয়ে যায়, ওইটার জন্য আমি ক্রিমটাকে একটু ব্যবহার করে নিলাম। তো এখানটায় প্রথমে এসছে আমি হচ্ছে আইব্রো ড্র করতে। তো এখানটায় আমি কিন্তু কোনো রকম আই শ্যাডো প্যালেট থেকে কোনো রকম কোনো আইব্রো ড্র করছি না, আমি এখানটা যেটা নর্মালি কাজল পেন্সিল হয়, কাজল পেন্সিল দিয়ে আমি প্রথমে একটু মানে আর্ট করে নিয়েছি। তো আর্ট করার পরে যেটা ব্রাশ দিয়ে আমি সেটা হচ্ছে মানে ব্রাশ দিয়ে যেটা আমি আইব্রোটা ড্র করি সেইটা দিয়ে ভালোভাবে একটু আইব্রোটাকে ড্র করে নিলাম। এবার ওটা একটা সুন্দর শেপ দিব। তো শেপ দেওয়ার জন্য যেটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে কনসিলার। আর তোমরা আমার মেকআপ প্রোডাক্টগুলো জানো যে আমি কী কী মেকআপ প্রোডাক্ট ব্যবহার করি। যে কনসিলারটা এখানটায় আমি ব্যবহার করছি সেটা হচ্ছে একটা লোকালের কনসিলার, ঠিক আছে? ওটা কোনো ব্র্যান্ডের নয়। তো এখানটায় আমি ওইটা দিয়ে একটা সুন্দরভাবে আইব্রোটাকে ড্র করে নিয়েছি। আর ব্যাপারটা হচ্ছে আমি আইশ্যাডো প্যালেট থেকে মানে আইব্রোটাকে ড্র করতে পারতাম, কিন্তু আমি আইব্রোটা আমার শেপ করানি, যেটার জন্য আমাকে আইব্রোটাকে আবার কাজল পেন্সিল দিয়ে ড্র করে ভালোভাবে আইব্রোর মানে এটা করতে হয়েছে। কারণ যেহেতু আইব্রোটা আমার শেপ করানি আর এদিক ওদিক রাবণের মতন লাগছিল, তো ওই জন্য ভালো হচ্ছে চলো একটু অন্য রকমের ট্রাই করি। তো এবার এখানটায় আমি মানে কনসিলারটাকে ভালোভাবে দিয়ে দিয়েছি, এবার ওটাকে হচ্ছে ব্লেন্ড করব। আর ব্লেন্ডারটাকে না আমি প্রথম থেকে কিন্তু জলেতে ভিজিয়ে রেখেছিলাম, যেটার জন্য ব্লেন্ড করতে খুবই সুবিধা হয়। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, আমি যখন আইব্রোটাকে শেপ করি না মানে আইব্রোটাকে যখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে যাই আমি পারি না, যেহেতু মানে ব্লেন্ডারটা খুবই বড়, যেটার জন্য আমি আইব্রোটাকে ব্লেন্ড করতে পারি না। তো আমাকে হাতের সাহায্য নিতে হয়, আর এটা হচ্ছে অনেকেই মানে ব্যবহার করে, হাতের সাহায্যেই করে, আবার অনেকে ব্রাশও ব্যবহার করে, কিন্তু আমার কাছে ব্রাশ নেই, তাই জন্য আমি হাতেতেই ওটাকে করছি। তো ওটা একটু তোমরা ম্যানেজ করে নিও। তো আমার দেখো খুব সুন্দর করে আমি আইব্রোটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার হচ্ছে ল্যাকমির একটা ময়েশ্চারাইজার ব্যবহার করছি। প্রথমে আমি একটা নর্মালি ক্রিম যেটা ভিটামিন সি আমি ব্যবহার করেছিলাম, এবার হচ্ছে এখানটায় মানে ময়েশ্চারাইজারটা ব্যবহার করলাম। আর এখানটায় তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু প্রাইমার দিনের বেলা যেহেতু এটা মেকআপ, তো তোমরা প্রাইমারটাকে ব্যবহার করতে পারো। তো আমি এখানটায় প্রাইমারটাকে স্কিপ করে দিয়েছি, ঠিক আছে? তো আমি জাস্ট নাইটে মেকআপটা করছি বলে ওই জন্য নাইট ক্রিমগুলোই ব্যবহার করছি, কারণ যেহেতু তোমাদেরকে ওয়াটার প্রুফ দেখাবো, কিন্তু আমি সত্যি কথা বলতে গেলে মুখে কিন্তু বরফ লাগিয়েছিলাম। তো বরফ লাগানোর কিছুক্ষণ পরে এসে মেকআপটা করছি, কিন্তু রাত্রে যেহেতু ওয়াটার প্রুফ মেকআপ তোমাদের সঙ্গে
বলেছিলাম যে দেখাবো, কিন্তু আমাকে রাত্রে যে যে ক্রিমগুলো সেগুলো তো আমাকে ব্যবহার করতেই হবে, নাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না যে কীভাবে ওয়াটার প্রুফ হবে, তাই না? তাই জন্য এখানটায়, আর এখানটায় আমি এখন চলে এসেছি হচ্ছে আই মেকআপ করতে। আর এখানটায় যে আই শ্যাডোটা দিচ্ছি ওটা হচ্ছে ইয়েলো কালারের একটা আই শ্যাডো, ঠিক আছে? তো ইয়েলো কালারের আই শ্যাডো আমার ফোনের ক্যামেরার জন্য কিছুটা বোঝা যাচ্ছে না, আর যেহেতু রিং লাইট, আর আমার যে রিং লাইটটা ওটা হচ্ছে একদম কম লাইট, মানে খুবই কম ফোকাস পড়ে ওটার জন্যই মানে ঠিক মতন বোঝা যাচ্ছে না। তো এখানটায় যেহেতু আমি মানে হালকা কালারের ইয়েটা দিয়েছি, ইয়েলো কালারটা দিয়েছি, তো তার উপর একটু যেটা আমার হাইলাইট প্যালেট আছে ওখান থেকে একটু আমি ইয়েলো কালারের হাইলাইটার নিয়ে আমি ওখানটায় মানে চোখের উপরে ব্যবহার করছি ওটাকে। তো এবার যেহেতু দিব, আর যেহেতু আমি ব্লু আর ইয়েলো কালারের মানে শাড়ি আর ব্লাউজ পরেছি, তো ওই জন্য আমি চেষ্টা করব দুটো কালারকে একসঙ্গে মিক্স করে একটা সুন্দর আই শ্যাডোর মানে দিতে চোখেতে। তো আমি যেহেতু জানি না, ঠিক আছে, আমি বিশাল বড় একটা মেকআপ আর্টিস্ট নই, আমার যতটুকু মাথাতে আইডিয়া আছে ততটুকু আমি নিজের উপর অ্যাপ্লাই করি, ঠিক আছে, আমি অন্য কারোর উপর অ্যাপ্লাই করতে যাই না। তো প্রথমে আমি নিজেকে দেখি যে ঠিকঠাক হয়েছে কিনা, তারপরে অন্যকে কিন্তু এটা মানে সাজাতে বলি বা সাজেস্ট করি যে ঠিক এইভাবেই সাজবে, ঠিক আছে? তো আগে নিজের উপর অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরে গিয়ে আমি এখানটা এসেছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে। তো চলো এবার আই মেকআপটা ভালোভাবে করে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে, ঠিক আছে? তো চলো। তো আমি তোমাদেরকে বললাম যে পরে কথা বলবো, কিন্তু পরে কথা বললে তো হবে না, যেহেতু আমি এটা মেকআপের ভিডিও করছি আর তোমাদের সঙ্গে তো এটা কথা বলতেই হবে, আর আমি কী কী প্রোডাক্ট ব্যবহার করছি সেটাও তো তোমাদেরকে জানাতে হবে। তো এখানটায় আমি একটা গ্লিটার প্যালেট থেকে একটা এই ব্লু কালারের একটা গ্লিটার নিয়ে তো চোখের উপর হালকা করে দিচ্ছি, ঠিক আছে? ফোনেতে কিন্তু বিশাল লাগছে। তো এটাকে আমি পরে এরকম ঘষে 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 একদম ব্লেন্ড করে দেবো, তো দেখো, ঠিক আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ভগবান, কি আর বলবো, ভিডিও করার সময় আমাকে শান্তি দেয় না, আর যখন ভয়েস দিচ্ছি তখনও আমাকে শান্তি দিচ্ছে না, মানে চতুর্দিক এত পরিমাণ আওয়াজ হয় যেটা আর কিছু বলা নেই, মানে অনেকটাই কষ্টের মধ্যে আমাকে একটা ভিডিও শ্যুট করতে হয়। তো চলো, এইসব বাঁচালবো কি আর লাভ নেই। তো এবার পরবো হচ্ছে আমি হচ্ছে আইলাইনার। তো আইলাইনারটাকে একটু যেভাবে নর্মালি পরি সেভাবেই পরবো, কিন্তু এই যে শেষের যে ইয়েটা না ওইটাকে একটু টান দিব উপরের দিকে, যেটা চোখটাকে একটু খুব সুন্দর লাগবে আর খুব বড় বড় লাগবে। এমনি আমার চোখটা হচ্ছে মানে বড় বড়, তারপরে আরও বিশাল বড় লাগবে, ঠিক আছে? আর এরকম যদি টান টান করে চোখেতে কাজলটা পরো না, গ্যারেন্টি দিচ্ছে যার ছোটো চোখ হোক বা যার বড় চোখ হোক, বড় চোখে তো দেখতে বিশাল লাগবে, কিন্তু যার ছোটো চোখ হবে না তার চোখটাও কিন্তু দারুণ লাগবে, মানে সত্যি কথা গ্যারেন্টি দিয়ে বলছি। তো আমার কথা যদি না বিশ্বাস হয় নিজেরা কিন্তু একবার অ্যাপ্লাই করে দেখতে পারো, ঠিক আছে? যে যার চোখ ছোটো ছোটো সে কিন্তু ওপরে এরকম টান দিক করে পড়বে, আর নিচেও কিন্তু তেমনভাবে ম্যাচ করে পড়তে হবে, ঠিক আছে? নিচে তুমি যেমন তেমনভাবে পড়বে সেটা কিন্তু একদমই ভালো লাগবে না। তো চলো, আমার উপরের আইলাইনারটা পরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যতটা পেরেছি ততটা পরেছি। এবার হচ্ছে করব মুখের মেকআপ, না এবার কাজলটা পরে নেবো, ঠিক আছে? তো যাই তাই বকে দিচ্ছি, মানে নিজেই শুধু মানে শ্যুট করে গেছি, কিন্তু ভয়েস যখন দিতে যাই তখন আবোল তাবোল যা ইচ্ছা তাই বকে দিই। তো চলো এবার কাজলটা পরে নেবো। এবার কাজলটা পরার পরে হচ্ছে করব মুখের মেকআপ। তো মুখে এবার মেকআপটা করার জন্য আমি এখানটায় ব্যবহার করছি ফিটমির ফাউন্ডেশন। তো এখানটায় জাস্ট ঝাঁকঝাঁক ঝাঁকঝাঁক করে ব্লেন্ড করে নেবো, আর মুখেতে না বেশি মানে ফাউন্ডেশনটা দিয়ে বেশিক্ষণ কিন্তু ওয়েট করবে না, একদম ঝাঁকঝাঁক ঝাঁকঝাঁক করে ব্লেন্ডটা করে নেবে। আর প্রথমে কিন্তু তোমাদেরকে বলেছি যে আমি ব্লেন্ডারটাই ব্লেন্ড করার আগে কিন্তু ব্লেন্ডারটাকে অনেকক্ষণ থেকে ভিজিয়ে রেখেছিলাম, যেটার কারণ হচ্ছে ব্লেন্ডারটাকে তুমি যদি জলে ভিজিয়ে রাখো আর ভেজা ব্লেন্ডার দিয়ে যদি তুমি ব্লেন্ড করো, এত সুন্দর ব্লেন্ড হয় দেখো এখানটায়, মানে ঝাঁকঝাঁক করে হয়তো স্পিড দেওয়া আছে বলে হয়তো তোমাদের মনে হচ্ছে যে এটা স্পিডের জন্য এরকম হচ্ছে, কিন্তু নয়, সত্যি কথাই ব্লেন্ডারটা যদি ভিজিয়ে তুমি ব্লেন্ড করো ন্যাচারালি খুব তাড়াতাড়ি আর খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ডটা হয়ে যায়, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো ওকে। চলো, পুরো মেকআপের ভিডিওটাতেই তো বক 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 করছি। তো এখানটা এবার আমি মানে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার মেকআপটাকে সেট করার জন্য যেটা আমি ব্যবহার করব সেটা হচ্ছে কেয়া সেটের একটা লুজ পাউডার, ঠিক আছে? যেটা খুবই সুন্দর, মানে কি বলবো, যেটা তোমার কম্প্যাক্ট থেকেও খুব ভালো কাজ করে এই লুজ পাউডারটা, যেটা আমার খুবই ভালো লাগে, ঠিক আছে, কেয়া সেটের। আর এই সেটটা আমার মুখের সঙ্গে
পুরো ম্যাচ করে গেছে, কিন্তু সেটটার নাম্বারটা আমি জানি না, ঠিক ভুলে গেছি। তো চলো এটা তোমাদেরকে আমি পরে একটা অন্য কোনো মেকআপের ভিডিওতে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো, ড্যাব 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 ড্যাব। আর আমি তো কোনো রকম কন্ট্রোল করি না, যেটা আমার একটু ভালো লাগে না। তো এরপরে যেটা করবো হচ্ছে একটু মানে হালকা ল্যাকমির মানে কম্প্যাক্ট থেকে একটুখানি মেকআপটাকে আরেকবার সেট করে নেবো, ঠিক আছে? এমনি লুজ পাউডার দিয়ে সেট করে নিয়েছি, আর একবার এমনি কম্প্যাক্ট থেকে একটু মানে হালকা করে একটু টাচ আপ দিয়ে দেবো, টাচ আপ, ঠিক আছে? জাস্ট আলতো করে যেগুলো যে লুজ পাউডারটা দিয়ে আমি মেকআপটাকে সেট করেছিলাম ওইটাকে আরেকটুখানি ভালোভাবে সেট করে নিচ্ছি। তো এবার যেটা আমি করবো যে হাইলাইট, কয়েকটা রিলস বানাচ্ছিলাম। তো রিলস বানানোর পরে আমি এখন এসেছি হচ্ছে মেকআপটাকে তোমাদেরকে পুরো ওয়াটার প্রুফ কিনা সেটা দেখানোর জন্য। তো দেখো তো দেখেই নিয়েছো, তো গাইস আজকের মেকআপের ভিডিও আমার এতটাই। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে বেশি করে, ঠিক আছে? কারণ রাত জেগে আমি ভিডিও বানাই, একটা মেকআপ ভিডিও শ্যুট করতে হলে আমাকে পুরো সারা রাত জেগে থাকতে হয়, ঠিক আছে? তো প্লিজ আমার কষ্টের দাম দাও, ওকে? তো চলো আজকের মতন টাটা বাবা অ্যান্ড কি বলবো কিছু না, তো চলো টাটা।